study MBBS in Bangladesh, nijeke doctor howar shopno puron korte chan, tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS, shopno apnar puron korbo amra. মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যাদের চাকরি বাতিল হয়েছে অভিজিৎবাবুর নির্দেশে তারা কয়েকজন গিয়েছিলেন এবং গিয়ে বলেন অনুরোধ করেন যে মাননীয় বিচারপতি যেন রায় পুনর্বিবেচনা করেন সেই প্রেক্ষিতেই অভিজিৎবাবুর কতগুলো কথা আজকে আপনাদের জানাই আপনারা হয়তো জানেন উনি কি বলেছেন এটা পর্যবেক্ষণ কিন্তু বলেছেন যে চাকরিগুলো বিক্রি হয়েছে কোটি কোটি টাকার দালালরা পেয়েছে শাক দিয়ে মাছ টাকার চেষ্টা হচ্ছে যেখানে বলার সেখানে গিয়ে বলুন আপনাদের অবস্থা দেখে খারাপ লাগছে কিন্তু আমি নিরুপায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে কি বললেন যে যাদের চাকরি গেছে আদালতের নির্দেশে তারা টেনশন হবেন না ধৈর্য রাখুন সরকার পাশে আছে সরকার উচ্চতর বেঞ্চে চ্যালেঞ্জ করবে সরকার চ্যালেঞ্জ করেছে মাননীয় বিচারক সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে সেই প্রেক্ষিতে অভিজিৎ বাবুর এই মন্তব্য খুবই প্রণিধানযোগ্য যে শাক দিয়ে মাছ থাকবেন না অভিজিৎ বাবু এটাও বলেছেন তিনি কিছু বললে রাজনৈতিক বিতর্ক শুরু হয় তাই তিনি আর মুখ খুলছেন না কিন্তু শাক দিয়ে মাছ ঠাকার চেষ্টা করছেন কেউ কেউ বলে এটাকে তিনি কার্যত নাম না করে মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন অন্তত তার পর্যবেক্ষণ থেকে আইনজীবী মহলের একটা অংশ রাজনৈতিক মহলের একটা অংশ এটাই মনে করছে দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিজিৎবাবুর রায়টাকে বাতিল করার জন্য সরকার সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন জ্যাঠামশাই দাঁড়িয়েছেন কিশোর দত্ত দাঁড়িয়েছেন আবার তরুণ জ্যোতি তিওয়ারি যারা মামলা করেছেন মামলাকারীদের হয়ে দাঁড়িয়েছেন প্রথম কথা বলা হচ্ছে যে প্রশিক্ষণহীন হিসাবে যারা চাকরি পেয়েছিলেন তারা প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন একটা অদ্ভুত যুক্তির অবতারণা করছেন যারা চাকরি গেছে তাদের এবং মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী যে একটা তালিকা পাঠানো হয়েছিল জাস্টিস গাঙ্গুলিকে যে কারা কারা ইন্টারভিউ নিয়েছেন সেখান থেকে তিনি 30 জনকে ডেকেছিলেন 24 জনই বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি তারা জানতেনই না কীভাবে অ্যাপটিটিউড টেস্ট হয় মধ্যশিক্ষা পর্ষদ বলছে ওই কজনের কথা শুনেই হয়ে গেল 100 জনের মধ্যে 30 জনকে ডেকেছিলেন মানে 1/3 1/3-এর মধ্যে 24 জন বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি তারা লিখিত দিয়েছেন সই করে দিয়েছেন আচ্ছা কারুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেট এটা নিয়ে ধরুন পূর্ণমান 20 সেখানে সে পেয়েছে 7.5 আবার অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ পেয়েছে 10-এর মধ্যে 97% অনেক আছে এটা কি বাস্তব মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে এটা আমরা বুঝতে পারছি চাকরি বিক্রি হয়েছে বলেই তো মানিক জেলে চাকরি বিক্রি হয়েছে বলেই তো অয়ন জেলে চাকরি বিক্রি হয়েছে বলেই তো কুন্তল জেলে পার্থ জেলে কল্যাণময় জেলে সুবীরেশ জেলে আর অনেকে এখন জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম সেদিন তিনি কি বললেন তিনি বললেন 3 মাসের মধ্যে সব গুটিয়ে যাবে সব মাল মশলা তদন্তকারীরা পেয়েছে তিনি তদন্তের অগ্রগতিতে খুশি সুতরাং একটা কনক্লুশন তো ড্র করতেই পারি যে আর 3-4 মাসের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে পাবলিক ডোমেনে চলে আসবে 11 বছর ধরে লুট করেছে আর 11 বছরে লুটের কিনারা কি 8-9 মাসে হয় কোথায় কোথায় টাকা পাচার করে দিয়েছে কোথায় কোথায় সম্পত্তি কিনেছে কত দালাল কত মিডলম্যান কত নেতা এই তো কালীঘাটের কাকুর দুটো মোবাইল নিয়ে গেছে ওটাও নাকি সোনার খনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির উচ্চপদস্থ কর্তা সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু কি বলেছেন সংবাদ মাধ্যমে আমার সাহেব ফোন ধরেন না দেখা করেন না আচ্ছা আজকালকার দিনে কেউ ফোন ধরেন না দেখা করেন না এটা হয় তাহলে কমিউনিকেশন কিভাবে হয় কারোর মোবাইল ফোন থেকে হয় নইলে ইমেলে হয় তাহলে কি কালীঘাটের কাকুর মোবাইল ফোনটাকেই ব্যবহার করা হতো কার ইমেল আইডি থেকে
3000 জনের তালিকা পাঠানো হয়েছিল চাকরির জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী যখন ডাইরেক্টর হিসাবে ফর্ম ফিল আপ করছেন, তখন sujoy.bhadro@gmail.com ইমেল আইডিটা দিলেন কেন? সন্দেহ তো অমূলক নয়। আচ্ছা, জীবন কৃষ্ণের মোবাইলে সব তথ্য উদ্ধার করা গেছে, তাহলে একটা জিনিস তো স্পষ্ট যে সাংঘাতিক পর্যায়ের দুর্নীতি হয়েছে। সেই সাংঘাতিক পর্যায়ের দুর্নীতিটাকে ঠেকাতে রাজ্য সরকার মরিয়া প্রচেষ্টা করছে, বড় বড় আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টে সওয়াল করছে, আর যারা মেধা আছে চাকরি পায়নি রাস্তায় বসে আছে তাদের জন্য সরকারের কোনো ভাবনা চিন্তা নেই। শুধু যারা বেআইনিভাবে চাকরি পাওয়ার জন্য যাদের চাকরি গেছে তাদের জন্য সরকার চোখের জল ফেলছে, তাদের পরিবারের কী হবে? আচ্ছা, যারা এতদিন ধরে বসে আছে রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে পরিবারকে ফেলে এসে, তাদের কথা সরকারের মনে পড়ছে না? একজন যোগ্য চাকরি প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া অপরাধ, এবং টাকার বিনিময়ে হয়েছে, সামান্য কয়টা নয়, টেকনিক্যালের নয়। আছে, ঠিক আছে, প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়নি, চাকরি পেয়েছে, প্রশিক্ষণ নিয়ে নিয়েছে, আর টেকনিক্যাল এরর, দ্যাট ক্যান বি রেক্টিফাইড, কিন্তু তো টাকার বিনিময়ে চাকরি হয়েছে, এক একটা স্ল্যাবে এক একটা, এবং তার ডকুমেন্টস আছে। 30 জন পরীক্ষক যারা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন বা নেওয়ার কথা ছিল, তারা সই করে হলফনামায় বলেছে যে আমরা নিয়ে নিই, আমরা জানি না কীভাবে অ্যাপটিটিউড টেস্ট হয়, তাদের কথাকে আমরা মান্যতা দেব না। আর তৃণমূল নেতা গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, জোর গলায় বলছে হয়েছে অ্যাপটিটিউড টেস্ট। আরে, গৌতম পাল তো তখন ছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তো মানিকের কুকীর্তিকেও ডিফেন্ড করছে কেন? খুব এ হচ্ছে, বিসি হওয়ার ইচ্ছে হচ্ছে, একটু বিসি হই, সবাই হয়ে গেল আমি হব না কেন? তাই টন 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 তেল মারছে গৌতম পাল। বাংলার মানুষ এই লোকগুলোকে চিনে রাখুন, এরা আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নষ্ট করেছে। মানে শিক্ষক তো সন্তান সন্ততিদের পড়াবে, চক ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে এই নিয়োগের পিছনে এই লোকগুলো যুক্ত, বেআইনি নিয়োগের পিছনে। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে চিনে রাখুন, রাজনৈতিক নেতার মতো কথা বলছেন, আপনার সময় তো হয়নি, নাকি আপনিও ছিলেন ওই সময়, তাই এত ভয়? বিসি হয়ে যাবেন যদি সরকার তাকে আপনার এই কন্ট্রিবিউশন গলা শিরা ফুলিয়ে দুর্নীতিকে ঢাকার একটা প্রাণান্তকর প্রচেষ্টা সরকারের কর্তা ব্যক্তিদের নজরে পড়ছে, ইউ উইল বি রিওয়ার্ডেড যদি সরকার থাকে, জাস্ট ওয়েট। এত এত উতলা, এত বিচলিত, মানে এমনভাবে বলছেন যেন আদালত ভয়ঙ্কর একটা কিছু অন্যায় করে ফেলেছে রায় দিয়ে। চুরি করে টাকা দিয়ে চাকরি হয়েছে অনেক, রন্ধে রন্ধে দুর্নীতি, সেই দুর্নীতির সমর্থনে গলা ভাড়াচ্ছে কে? প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বলছে না সব টেস্ট হয়েছে, আপনি জানলেন কি করে? তাহলে 30 জনের মধ্যে 24 জনকে ভুল কথা বলল, 1/3 কি করে হয়? টেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 20-র মধ্যে কেউ যদি 7.5 পায় আর ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টে 9.5, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? তাবত তাবর আইনজীবীরা নেমে পড়েছেন, জ্যাঠামশাই নেমে পড়েছেন, জ্যাঠামশাইকে নাকি রাজ্যসভায় পাঠানো হবে শুনছিলাম, উনি তো আবার রেবেল, জানি না শেষ পর্যন্ত উনি কী করবেন। তো এই হচ্ছে পরিস্থিতি, এই প্রতিবেদন যখন দেখবেন তখন আরও কিছু ফয়সলা সামনে চলে আসবে। আমি শুধু পার্সপেক্টিভটা বললাম যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে কাকে কটাক্ষ করলেন যে শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করা হচ্ছে? স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। অনেকে বলছেন মুখ্যমন্ত্রী তার কটাক্ষের নিশানায়, জানি না জানি না, অনেকে বলছেন বলে বললাম। এবার আসুন আর একটা প্রসঙ্গে, অয়নশীল প্রমোটার তার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির পাশাপাশি
পুরসভাগুলোতে নিয়োগের দুর্নীতির হদিস মিলেছিল। তো জেলে গিয়ে সিবিআই থেকে জেরা করেছে, প্রায় 60টা পুরসভায় প্রচুর বিনিয়োগ হয়েছে, কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তারপর থেকে সেই মামলা তার এজলাস থেকে সরে গিয়ে মাননীয় বিচারক অমৃতা সিনহার এজলাসে গেল, সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রইল। এবার রাজ্য সরকার মরিয়া হয়ে ডিভিশন বেঞ্চে চলে গেছে, কিছুতেই সিবিআই তদন্ত করতে দেব না, যুক্তি কি আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় সিআইডি করুক। আচ্ছা, যেখানে অভিযোগ রাজ্য সরকারের আমলারা প্রভাবশালী রাজনৈতিক নেতা যুক্ত থাকার সম্ভাবনা, সেখানে সিআইডি তদন্ত করলে তদন্তের নামে প্রহসন হবে না? একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে, নীলাদ্রি দাস নাইসার ভাইস প্রেসিডেন্ট, তাকে সিআইডি গ্রেপ্তার করেছিল এই নিয়োগ দুর্নীতির জন্যই। এক মাসের মধ্যে আদালতে গিয়ে সিআইডি জানায় যে নীলাদ্রিকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই, তাকে জামিন দেওয়া যেতে পারে, কিছুই পাওয়া যায়নি। তারপরেও সে বেআইনিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। আদালত বলেছিল যে সিআইডির আধিকারিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত তারা আর অগ্রসর হতে পারলেন না। তো অজ্ঞাত কারণটা আপনারা বুঝতেই পারবেন। এই যে তেহট্টের বিধায়ক, তার দুই সহকারীকে সিআইডি ডেকেছিল, গ্রেপ্তার করেছিল, তাপসকেও ডেকেছিল, একবার ডেকেছিল, দুবার ডেকেছিল, একবার গেছিল, তারপরে আর যায়নি, ধামাচাপা। যেখানে সিআইডি ঢুকবে জানবেন ধামাচাপা পড়বে, কিন্তু সিআইডির অফিসাররা কিন্তু কোনো অংশে কম নয়, তাদের পেশাদারিত্ব, তাদের যোগ্যতা কিন্তু হাত পা বাঁধা। রাজনৈতিক প্রভুরা তাদেরকে সঠিকভাবে কোনো কাজ করতেই দেয় না বলে অভিযোগ। আর রাজ্য সরকারের মরিয়া মনোভাবটা দেখুন, আরে দুর্নীতির অভিযোগ উঠছে, তুমি তো একটা সরকার কি করবে? আচ্ছা, উঠছে, সিবিআই করুক, যারা যারা দোষী শাস্তি পাক, আমরা কোর্স কারেকশন করব, আমরা রেক্টিফিকেশন করব, তা না, সিবিআই যেন তদন্ত করতে না পারে, বারবার করে আদালতে যাচ্ছে, সময় নষ্ট করছে। এর মধ্যে তো ইডি বলেই ছিল যে প্রমাণ লোপাট করে দিতে পারে, আমরা সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু এই ডেসপারেশনটা দেখুন, যে দুর্নীতি হয়তো বেরিয়ে যাবে, এই ভয়ই সিবিআই যাতে না তদন্ত করতে পারে সেজন্য ডিভিশন বেঞ্চের দরজায় কড়া নাড়ছে। সততার সব মূর্ত প্রতীক, পশ্চিমবঙ্গটাকে কার্যত বেচে দিল এরা, টাকার বিনিময়ে সব জায়গায় চাকরি দিয়েছে, এলোমেলো করে দে বা লুটে পুটে খাই, আর বড় বড় কথা, এক একজনে এমন বাতেলা, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা অন্তত বুঝুন কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আরে কর্ণাটকে 40% কমিশনের সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে, এখানে কি হচ্ছে? তো এখানকারও মানুষকে তো জাগতে হবে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় অর্থনৈতিক অপরাধ করেছে এই সরকার, অনেকে বলছেন, আপনারা বুঝতে পাচ্ছেন। এর পরেও এই সরকারের মাথাদের বড় বড় কথা বলার হক থাকে কি করে? লজ্জা সরমটুকু নেই? আচ্ছা, আমার দুর্নীতির অভিযোগ উঠছে, আমি একটা তদন্তকারী সংস্থাকে দিই, তারা তদন্ত করুক, যারা অপরাধী তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেই, তদন্তকারী সংস্থাকে প্রশাসন সর্বত সহায়তা করবে, তা না করে যাচ্ছে কি করে সিবিআই তদন্তকে আটকানো চায়? আরে কথায় কথায় বলে সিবিআই এর তো ট্র্যাক রেকর্ড ভালো নয়, কটা মামলা নিষ্পত্তি করেছে, যদি ট্র্যাক রেকর্ড ভালোই না হয়, নিষ্পত্তি নাই করতে পারে, তাহলে সিবিআই তদন্তকে আটকাবার জন্য আপনারা এত মরিয়া হয়ে উঠছেন কেন? ডাল মে কুচ কালা হ্যায়। আমার একটা ব্যক্তিগত মত, এই তদন্তটাও আদালতের মনিটরিংয়ে হওয়া উচিত। যদি সিআইডি তদন্ত করে করুক, কোর্ট নির্দেশ দিক, কিন্তু সিআইডিকে আদালত কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এবং সেই তদন্তের গতি প্রকৃতির উপর আদালত নজর রাখবে। যদি তারা তদন্ত করতে না পারে, নির্দিষ্ট সময়ের পর সেই তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, এরকমও হতে পারে। আমরা চাই এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার মাথাগুলোকে খুঁজে বার করা হোক, কারণ
কাগজ খুললে, টিভি খুললে, সোশ্যাল মিডিয়া খুললে শুধু দুর্নীতি, শুধু দুর্নীতি। এক টাকা বিনিয়োগের খবর নেই পশ্চিমবঙ্গে, দুর্নীতির খবর সব জায়গায়, কোথায় নেই দমকল, খাদ্য দপ্তর থেকে শুরু করে সব জায়গায় অভিযোগ, আদালতে যাচ্ছে, নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। তা নিয়োগ বন্ধ হচ্ছে কেন? দুর্নীতির অভিযোগে মানুষ সুরাহার জন্য আদালতে যাচ্ছে, আদালত কিছু নথি তথ্য প্রমাণ দেখে মনে করছে না, প্রশ্ন আছে, আপাতত স্থগিত। এটাই পশ্চিমবঙ্গের এখন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের দেশে আজ শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে দেয়া হচ্ছে, পুরসভার চাকরি টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। এই লজ্জা কোথায় রাখবো আমরা?